সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফিল মোটিভেটেড চ্যানেলের আজকের আন্তর্জাতিক এক্সক্লুসিভে। থাকছে সৌদি, ইসরায়েল ও ন্যাটো প্রসঙ্গ। শুরুতেই জেনে নিন বিষয়বস্তু। মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা, ইসরায়েলের সাথে সম্পর্ক করছে সৌদি, হতে পারে ন্যাটোর আদলে সামরিক চুক্তি, ফলে ইসরায়েল সৌদি আমিরাত একে অপর দেশে সেনা মোতায়েন করতে পারবে, প্রশিক্ষণের নামে ইউক্রেনে সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য, ন্যাটো দেশ স্লোভাকিয়ায় রুশপন্থী দলের বিজয়, ইউক্রেনে আর একটি গুলিও যাবে না। শুনছিলেন মূল বিষয়বস্তু, এবারে বিস্তারিত। কয়েকদিন আগেই অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকা ইসরায়েলের অংশ হিসেবে দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘের সাধারণ পরিষদের 78তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মানচিত্রটি উপস্থাপন করেন তিনি। ভাষণ দেওয়ার সময় মধ্যপ্রাচ্যের দুটি মানচিত্র দেখান নেতানিয়াহু। প্রথমটি ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির প্রথম 48 সালের, অপরটি তিনি আখ্যা দেন নব্য মধ্যপ্রাচ্য নামে। সেখানে অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকাকে ইসরায়েলের অংশ হিসেবে দাবি করা হয়। এ সময় হাতে একটি লাল মার্কার পেন ও নতুন এই ম্যাপ নিয়ে আরও চাঞ্চল্যকর একটি বিষয় সামনে আনেন, যা নিয়ে বিশ্ব রাজনীতিতে অনেকটা তোলপাড় শুরু হয়ে যায়। তিনি বলেন, ইসরায়েলের নতুন এই রাস্তা এখন আর কেউ আটকাতে পারবে না। বলা হচ্ছে ইসরায়েল, সৌদি আরব ও আরব আমিরাত একটি নতুন সামরিক জোট গঠন করতে যাচ্ছে, যা হবে অনেকটা ন্যাটোর আদলে। এই চুক্তির শর্ত মতে ইসরায়েলে কোনো দেশ আক্রমণ করলে সৌদি সেনা পাঠিয়ে ইসরায়েলের পক্ষে যুদ্ধ করবে, আবার সৌদি আরবে কেউ আক্রমণ করলে ইসরায়েলের সেনারা সৌদিতে ঢুকে তাদের পক্ষ হয়ে যুদ্ধ করবে, যা সংযুক্ত আরব আমিরাতের সাথে ঘটবে। ইসরায়েলের সাথে সামরিক এই চুক্তির বিষয়ে সৌদির পক্ষ থেকে অনেকটা খোলামেলাভাবেই বলা হয়েছে। 20 সেপ্টেম্বর মার্কিন মিডিয়া ফক্স নিউজের কাছে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেখানে তিনি জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে তার দেশ। ঠিক এমন সময়ে সৌদি সফরে গিয়েছে দুই ইসরায়েলি মন্ত্রী। ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী শ্লোমা কারহি ওয়ার্ল্ড পোস্টাল ইউনিয়নের সম্মেলনে যোগ দিতে 1 অক্টোবর রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদ পৌঁছেছেন। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় কোনো ইসরায়েলি মন্ত্রী মুসলিম বিশ্বের প্রভাবশালী এই দেশ সফর করে গেলেন। শ্লোমা কারহির সফরসঙ্গী হিসাবে রয়েছেন ইসরায়েলের সংসদের অর্থনীতি বিষয়ক কমিটির লিকুদ পার্টির চেয়ারম্যান ডেভিড বিটান এবং অন্যান্য অজ্ঞাতনামা ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তারা। এর আগে ইসরায়েলের পর্যটন মন্ত্রী হায়ুম কাটস 26 সেপ্টেম্বর মঙ্গলবার জাতিসংঘের সম্মেলনে অংশ নেওয়ার জন্য সৌদি আরব গিয়েছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকার অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের প্রসার অব্যাহত রেখেছে। এরই মধ্যে ফিলিস্তিনিদের স্বার্থ উপেক্ষা করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছেন সৌদি যুবরাজ। এদিকে মার্কিন একটি সূত্র ইঙ্গিত দিয়েছে, তেল আবিব ফিলিস্তিনিদের দাবিতে কোনো বড় ছাড় না দিলেও সৌদিরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ইচ্ছুক। মোহাম্মদ বিন সালমান শাসনাধীন সৌদি আরব 2021 সালে কাতারের সঙ্গে সম্পর্ক উন্নতি করেছে। চীনের মধ্যস্থতায় আঞ্চলিক শত্রু ইরানের সঙ্গেও সম্পর্ক স্থাপন করেছে। দুই দেশ পরস্পরের রাজধানীতে আবারও রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধের অবসান করতে চাইছে সৌদি। সৌদি আরবের অর্থনৈতিক ও সামাজিক উত্তরণের ভিশন 2030-এর অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ইতিমধ্যে জানিয়েছে সৌদি সরকার। তেল সমৃদ্ধ দেশটি জ্বালানি তেল ছাড়াও অন্যান্য অর্থনৈতিক উৎস তৈরি করছে। জ্বালানি তেলের বদলে নবায়নযোগ্য জ্বালানিতে বাড়তি মনোযোগ, পর্যটক ও উদ্ভাবনে গুরুত্ব দিচ্ছে তারা। সেই দিক থেকে ইসরায়েলের প্রযুক্তি শিল্প সৌদি আরবকে সহযোগিতা করবে। এছাড়াও ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি হলে ইসরায়েলকে পাশে রাখতে চাইবে তারা, কারণ ইরান ইসরায়েলেরও শত্রু।
ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের বিনিময়ে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকেও কিছু সুবিধা চাইছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে সৌদি আরব নিজস্ব পরমাণু কর্মসূচি চায় এবং সেজন্য তাদের যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা দরকার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সৌদি আরবের সঙ্গে সমঝোতা ইসরায়েলের জন্য বিরাট কৌশলগত লাভ। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের আর ফিলিস্তিন ইস্যু নিয়ে বেশি ঝুটঝামেলায় পড়তে হবে না। তবে সৌদি আরবের সঙ্গে চুক্তি আর স্থিতিশীল মধ্যপ্রাচ্য গড়ার কাজটি যেমন সহজ হবে না তাও বোঝা যাচ্ছে। প্রতিবাদ যে শুধু ফিলিস্তিনিদের তরফেই হবে তা নয়, ইসরায়েলের সরকারের দক্ষিণপন্থীর অংশ এতে রাজি হবে না। এবারে ইউক্রেন প্রসঙ্গ। প্রথমবারের মতো প্রশিক্ষণ কর্মসূচির জন্য ইউক্রেনে ব্রিটিশ সেনা মোতায়েন হতে পারে। ব্রিটেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শ্যাপস একথা বলেছেন। বিষয়টি নিয়ে সামরিক কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হয়েছে বলে জানান। গত সপ্তাহে কিয়েভের ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন শ্যাপস। তিনি বলেন যে প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে তা যুক্তরাজ্য ও অপর ন্যাটো দেশের সামরিক ঘাঁটির ওপর নির্ভরশীলতা কমিয়ে আনবে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য এই প্রশিক্ষণ কর্মসূচিকে সমর্থন করছে আরও 10টি দেশ। এই প্রশিক্ষণে 26,500 জনেরও বেশি নতুন সেনা সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। এই বছরের শেষ নাগাদ 30,000-এরও বেশি সেনাকে প্রশিক্ষণ দেওয়া হবে এই কর্মসূচির মূল লক্ষ্য। সানডে টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে শ্যাপস বলেছেন কৃষ্ণসাগরে রাশিয়ার আক্রমণ থেকে বাণিজ্যিক নৌযানকে রক্ষায় কীভাবে ব্রিটিশ নৌবাহিনী সহযোগিতা করতে পারে তা নিয়ে জেলেনস্কির সঙ্গে তার আলোচনা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্র স্লোভাকিয়ার নির্বাচনে জয় পেয়েছে রাশিয়ানপন্থী দল। শনিবার অনুষ্ঠিত এই নির্বাচনে মস্কোপন্থী জনপ্রিয় এই দলটি প্রায় 25% ভোট পেয়েছে। ধারণা করা হচ্ছে মধ্য ইউরোপের দেশটিতে জনমতের এই প্রতিফলন ইউক্রেন নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইইউ এর ঐক্য চাঞ্চল্যের মুখে পড়তে পারে। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর নেতৃত্বাধীন এই দলটি অবিলম্বে ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধের ঘোষণাও দিতে পারে। 59 বছর বয়সী ফিকো নির্বাচনী প্রচারণায় স্পষ্ট করে ঘোষণা করেছেন তিনি নির্বাচিত হলে ইউক্রেনকে সামান্য একটি গুলিও দেবেন না, উল্টো তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাবেন। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর যেসব দেশ বড় আকারে ইউক্রেনকে পৃষ্ঠপোষকতা দিয়েছে স্লোভাকিয়া সেগুলোর মধ্যে অন্যতম। প্রিয় দর্শক, ভিডিও দেখে এবং তথ্যগুলো শুনে আপনার কি মনে হচ্ছে? আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ। সেই সাথে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না প্লিজ।